উনার জন্ম হয়েছে মানুষকে দেওয়ার জন্য, মানুষের কাছ থেকে নেওয়ার জন্য না। আমাদের নেত্রী যেখানে আছে ঠিক আছে, এবং একটা সময় সরকার বাধ্য হবে আমাদের নেত্রীকে বিদেশ পাঠাতে। বিদেশ বসে বলছে 80 বছরের জন্য, আবার কিসের এত মায়া কান্না? তো মানুষ 3 মাস 4 মাস 6 মাস মানুষ তার বাচ্চাদেরকে একটা ডিম পর্যন্ত খাওয়াতে পারছে না। বাচ্চারা এবং বয়স্করা তারা খাবার দেখে এখন মুখ আরেক দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যে খেতে পাচ্ছে না, কোনো পুষ্টি নাই মানুষের শরীরে। সেই জায়গায় তারা বড় বড় কথা বলছে, চালের দাম যেখানে 10 টাকা কেজি খাওয়ানোর কথা সেখানে চালের দাম 70-80 টাকা কেজি। সেই জায়গায় ওনারা এইসব বলতেই পারে। আমি আবারও বলছি, বব মেনেন্দেজ যেটা নিয়ে উনি বললেন, আমি আবারও বলছি, স্টেট ডিপার্টমেন্ট নামে আমেরিকার একটা ডিপার্টমেন্ট আছে, তার কাছে ক্ষমতা হলো আপনার 94%, আর রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হলো 6%। আমি আমেরিকা সম্পর্কে আমি স্টেট ডিপার্টমেন্টের ফেলো করে আসছি, আমি যেটুকু পড়েছি আমি সেখান থেকে বললাম, আমেরিকার যা কিছু করে সব কিছু স্টেট ডিপার্টমেন্ট, আর হলো প্রেসিডেন্ট, আর বাকি কারো কাছে যে কি ক্ষমতা আছে সিনেটর, যখন তখনই সে ইম্পর্টেন্ট যখন সে সংসদের মাধ্যমে কথা বলে। লাইক আমি আপনাকে বলতে চাই, কিন্তু মরিয়াপ্পা আমি আরেকটা বলতে চাই, আমরা যেমনটি জানি যে চিকিৎসা এবং বিদেশে যাওয়ার বিষয়টিও রাজনীতিতে কিন্তু আলোচনা হচ্ছে, যে ওটাও বলবো, এবং সরকার দুটি পথ আপনাদের দেখিয়ে দিয়েছে, একটি হচ্ছে আদালতে যাওয়া, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে। আপনি, আমি বলছি, আপনার কথা বুঝতে পারছি, আমি বলতে চাচ্ছি, আমরা ববের কথায় আমি এটা বলছি, আপনি যে প্রশ্নই করেন না কেন আমি আমার জায়গায় ঠিক থাকব। সেটা হলো যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় অনুসরণ করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বাধাদানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আহ্বান করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে 15 MP চিঠি দেওয়া। তার মানে যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়াও এখন নিষেধাজ্ঞা দিচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি দিয়েছে। এবং ওই যে একসময় আওয়ামী লীগের MP রনি বলেছে না, যে এমন একটা অবস্থা হয় নিষেধাজ্ঞা যে শেষ পর্যন্ত সিঙ্গাপুরও কোনো ভিসা দেয় না। তো ওনাদের অবস্থা আমরা এখন যে চেয়ে চেয়ে দেখবো, যতই বলুক তলে তলে কোনো কাজ হবে না। আর আপনার প্রশ্ন যেটা, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি এই দেশের একজন বীর সন্তান, এই দেশের 3-3 বারের প্রধানমন্ত্রী, উনি কোনো জ্ঞাতসারে কোনো অন্যায় করে না। আর এই রিলেটেড যে রিলেটেডে ওনাকে জেল খাটানো হচ্ছে, সরকারের ক্ষোভে, সরকারের নোংরামিতে, সরকারের অপরাজনীতিতে, এবং সরকারের যেটাকে বলা হয় যে একটা তো চমৎকারী রায় এটা, এটা এইসব রায়ে যেটা বাধ্য করেছে আদালতকে, আপনি জানেন যে আদালতে কিন্তু স্যাংশনের আওতার মধ্যে আছে, বিচারপতিরাও স্যাংশনের আওতার মধ্যে আছে, কিন্তু সরকারের দেখানো পথে কি আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিতে দিচ্ছেন না। সেইখানে আমি বলতে চাই, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কোনো অবস্থাতে ইনশাল্লাহ উনি কারো কাছে ক্ষমা ভিক্ষা করবে না, প্রার্থনা করবে না। উনি, ওনার জন্ম হয়েছে মানুষকে দেওয়ার জন্য, মানুষের কাছ থেকে নেওয়ার জন্য না। আর এমন কোন ব্যক্তি না যার কাছে উনি ক্ষমা ভিক্ষা করবে, সে অনেক বড় গুরুত্বপূর্ণ কিছু, অন্তত পক্ষে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে কিছু না। অতএব আমরা মনে করি আমাদের নেত্রী যেখানে আছে ঠিক আছে, এবং একটা সময় সরকার বাধ্য হবে আমাদের নেত্রীকে বিদেশ পাঠাতে চিকিৎসার জন্য, যদি তা না করে। কিন্তু অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন, শুনে আমরা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কোথায় রাজনীতিটা? আপনি আপনি তো একজন সাংবাদিক হিসেবে আমাকে এটা জিজ্ঞেস করতে পারেন না, কারণ এটা আওয়ামী লীগের কথা, আপনার মুখ দিয়ে আপনি বলতে পারেন না। গণমাধ্যমে এসেছে সেই তথ্য সূত্র থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করা। আপনি, আমি আপনাকে বলি, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই, আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য যথেষ্ট কিছু করেছি, আমরা এখনো করছি, উনি আমাদের প্রাণ। আমাদের একটা দল যদি চলতে হয়, ঠিক দলের মধ্যখানে প্রাণটা যেটা, উনি সেইখানে, সেটা ছাড়া আপনি সেই জায়গায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমরা যেটা বলছি, যে সরকারের কাছে শুধুমাত্র অ্যাপিলের রায়টাই আছে, আর কিচ্ছু নাই। এই রায়টাও সরকার আগের মতো করেই দিবে, সে তার জায়গা থেকে বাঁচার জন্য, সে তার বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য, সে তার জেদকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা কিন্তু তাই করবে, তাদের মধ্যে কোনো আন্তরিকতা নাই। আপনি দেখেন না, বিদেশ বসে বলছে 80 বছরের জন্য, আবার কিসের এত মায়া কান্না? তো উনার বয়সটা কত, উনি কি একবারও হিসাব করেছে? উনি কি কখনো আয়নায় নিজের মুখ দেখেছে উনার বয়সটা কত? একজন 80 বছরের মানুষ যদি কাছাকাছি আরেকজন কাছাকাছি 80 বছরকে বলে যে তোমার, ওই যে বলে না যে সুচ বলে চালুনিকে, চালুনি বলে সুচকে, যে তোমার ধন্যবাদ জানাচ্ছি মরিয়াপ্পা।